তো এবার যে প্রশ্নটি আপনার কাছে রাখবো শেখ, সেটা হচ্ছে আমাদের এক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন যে উনি একজনকে ভালোবাসেন এবং ওনারা দুজন পরস্পর পরস্পরকে ভালোবাসেন অনেক দিন থেকে, এবং ওনারা ফোনে কথা বলেন, অবশ্য ওনারা কোনো খারাপ কথা বলেন না, ইসলামিক কথা বলেন লিখেছেন, এবং ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে ওনারা অবশ্যই বিয়ে করবেন। তো ওনাদের এই বিষয়টা ঠিক আছে কিনা? যে প্রথমত হচ্ছে যে আপনি যেটি বলছেন যে দুজন দুজনকে পছন্দ করেন, এই পছন্দের প্রসেসটা কি, কোন প্রসেসে পছন্দ হয়েছে এবং পছন্দ হচ্ছে? পছন্দ হয়েছে যদি কোনো প্রসেস হয় তাহলে ইমিডিয়েটলি স্টপ দ্যাট প্রসেস, এই প্রসেসটাকে আর আপনারা কন্টিনিউ করবেন না। অর্থাৎ উভয়কে দেখা, একটু হাঁটতে অথবা চলতে, একজন আরেকজনকে স্পর্শ করে ধরে, হাত ধরে হাঁটা, অথবা কফি হাউজে বা টি স্টলে গিয়ে সেখানে চা খাওয়া অথবা কোথাও আড্ডা দেওয়া, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক অথবা সেটা অ্যাকচুয়ালি হোক কোনো, সেটি আপনার কোনো যেখানে আপনি কাজ করছেন এমন কোনো জায়গায় অথবা আপনি যেখানে পড়াশোনা করছেন এমন কোনো ক্যাম্পাসে, তো ফলে এটি এই প্রসেসটা পরিপূর্ণ নিষিদ্ধ, একটা হারাম পদ্ধতি। এই পদ্ধতিটা আপনি ইমিডিয়েটলি স্টপ করতে হবে। এরপর এই প্রসেসের উপর ভিত্তি করে যা তৈরি হচ্ছে, যেমন আপনার কথা বলছেন এবং আপনার মনে বলছেন যে আপনারা তো দিনের কথাই বলছেন, আসলে দিনের কথা না, দিনের কথা বিয়ে করার পরে স্ত্রীর সাথে দিনের কথা বললেন, দেখবেন তখন কতক্ষণ কথা বলতে পারেন, সেই সময় কথাগুলো কিছু জমিয়ে রাখেন। এখন অপ্রয়োজনীয় কথা বলার দরকার নেই, আপনার দিন তাকে শেখানো তো ফরজ না, আপনার এখন তাকে দিন শেখানো ফরজ না। যখন আপনি স্ত্রী হবে তখন আপনি তাকে দিন শেখাবেন, তখন আপনার উপর এটা বাধ্যতামূলক হয়ে যাবে, অথবা আপনি এখনই কথা বন্ধ করতে হবে। তাহলে উপায় কী? আপনি তাকে পছন্দ করছেন, আপনি তাকে বিয়ের প্রস্তাব দেন, বিয়ে করে নেন। আপনি বলবেন আমার বয়স হয়নি অথবা পরিবার দিচ্ছে না, তাহলে বয়স যদি না হয় তাহলে আলোচনা করার বয়স হলো কীভাবে? বিয়ের বয়স না হলে তো আলোচনার বয়স হয়নি, নিশ্চয়ই বয়স হচ্ছে। আপনি বলবেন আমি প্রতিষ্ঠা হয়নি, প্রতিষ্ঠা না করলে এই আলোচনায় আপনাকে যেতে বলেছে কি? এ তো আপনি হারাম কাজে কাজ করছেন, এবং শয়তান আপনার কাছে এটাকে খুব ইসলামিক ওয়ে আপনার কাছে তৈরি করে দিয়েছে, কারণ আপনি মনে করছেন ইসলামিক লেভেল থাকলে বুঝি ইসলামিক হয়ে যায়। নো, কোনো দিন ইসলামিক লেভেল থাকলেই, আপনি কোনো জিনিসকে সুন্না দাবি করলেই সুন্না হয় না, কোনো জিনিসকে ইসলামিক দাবি করলেই ইসলামিক হয় না, যদি না সেখানে শরীয়তের দলিল থাকে। তো এখানে তো কোনো ধরনের পারমিশন না ইসলামী শরীয়ার পক্ষ থেকে, আপনি এটা করবেন না। বিয়ের জন্য দ্রুত প্রস্তাব পাঠান, উভয় পক্ষ বিয়ে করেন। আপনাদের অর্থনৈতিক কোনো সমস্যা থাকলে, আপনার চাকরি বাকরি হয় না বা ইত্যকার কোনো কিছু থাকলে আল্লাহ বারকা দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়েছেন যারা তাদের চরিত্রকে ঠিক রাখার জন্য বিয়ে করে, তাদেরকে তিনি ধনী বানিয়ে দেবেন। আর আরেকটি সর্বশেষ যেটা বলতে চাই, তাহলে এটা কারণ এই যে অনেকের প্রশ্ন, তো এই জন্য একটু লম্বা করে বলছি। চতুর্থ যে বিষয়টি বলতে চাই তাহলে যে এতে কিন্তু আপনার অপ্রয়োজনে সমানষ্ট হচ্ছে, আর আল্লাহ তাআলা বলেছেন যারা অন্যায়ভাবে অপ্রয়োজনে সমানষ্ট করে তারা কিন্তু এই ইসলামের যে সৌন্দর্যগুলি থেকে তারা বঞ্চিত হচ্ছে। মিন হুসনি ইসলামিল মারই তারকু মালা ইয়ানি ওয়াল্লাযীনা হুম আনিল লাগউই মুরিদুন, যারা অপ্রয়োজনীয় কথা কাছ থেকে তাদের নিজেদেরকে দূরে রাখে, তো আপনি কিন্তু তা থেকে দূরে রাখছেন না। তো উত্তম মুসলিম হওয়ার এই গুণ থেকে তো আপনি বঞ্চিত হচ্ছেন। ইমিডিয়েটলি কাট অফ এনি সর্ট অফ কনভারসেশন উইথ দ্য লেডি হোম ইউ সিম টু লাভ, তার সাথে স্টপ করে দিন এবং বিয়ের প্রস্তাব দিন প্লিজ।